ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি আরমিনা নিয়ে চলে এসেছি আরেকটা ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আছো আশা করব ভালোই আলহামদুলিল্লাহ আমরা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তাদের চ্যানাই অনেক ভালোবাসা আমার নতুন একটা ভিডিওতে তো দেখো আজকে সকাল 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 নস ঠিক দশটা কুড়ি বাজে আমরা মা বেটা বেরিয়ে পড়েছি হাঁটু হাঁটু করে কোথায় যাচ্ছি তো এবার তোমাদের বলি কোথায় যাচ্ছি এতক্ষণ তো এমনিই দেখলে আমার বক বকানি শুনলে তো দেখো আমরা যাচ্ছি সেন্টার আমাদের এখানে স্বাস্থ্য কেন্দ্র আর কি তো যাচ্ছি ছেলের পাঁচ বছর পূরণ হয়ে গেছে আগের মাসে আর এখন যাচ্ছি পাঁচ বছরের ভ্যাকসিনটা নিতে তো কালকে ফোন করেছিলেন দুপুরবেলা আর এখন যাচ্ছি ব্যাটা তো শাহরুখের আব্বু খুব ব্যস্ত তার জন্য আমরা মামাটা হেঁটে হেঁটেই যাচ্ছি আর কথা বলতে বলতে পৌঁছে গেছি দেখো ছেলে একটু ভয় ভয় খাচ্ছে যেহেতু ভ্যাকসিন ভ্যাকসিন শুনেই ভয় পাচ্ছে আর ভয় পাওয়ার মানে ভয় পাওয়ার কারণ আছে কারণ আমাদের সবাই কো কোভিড ভ্যাকসিন হয়েছে সেগুলো সব শুনেছে জ্বর এসেছে ব্যথা হয়েছে শুনেছে তো ভ্যাকসিন ওর যেহেতু ছোটোবেলায় হয়ে গেছে আর কোনো ভ্যাকসিন হয়নি তো একটু ভয় পাচ্ছে ভ্যাকসিন শুনেই ও ভাবছে করোনা ভ্যাকসিন বারবার বোঝাচ্ছি না পাঁচ বছর হয়ে গেছে সেই ভ্যাকসিন তোমার কোভিড এখন ওই ভ্যাকসিন হয়নি বা এখন ওই ভ্যাকসিন তোমার আসেনি তো ভয় ভয় পাচ্ছে তো চলো ভেতরে যাওয়া যাক ভিতরে গিয়ে দেখি কোনো মানুষ নেই শুধুমাত্র ওনারাই আছেন তো সেন্টারে আর এমনি কেউ আসেনি এখনও ভ্যাকসিন নিতে আমি প্রথম এসেছি ছেলেকে নিয়ে তো কার্ড জমা দিয়ে দিয়েছি আমাদেরই আগে হবে ভ্যাকসিন বলেছি আর আমরা মা ব্যাটা বাইরে বসে আছি অপেক্ষা করছি আর একটু ভিডিও করে নিলাম তো দেখো স্কুল যাচ্ছে স্কুল খুলেছে ইলেভেন টুয়েলভ যাচ্ছে সামনে দিয়ে আমরা মা বেটা সেটাই দেখছি রাস্তায় কে যাচ্ছে আসছে কি করব বসে বসে বেকার আর এখন কেউ আসেনি এরপর এক এক করে সবাই আসবে তো চলো তো এখন ভ্যাকসিন এসে গেছে আর এবার ভিতরের দিকে আমরা যাব তো ভিতরে এসে এখানে বসেছি আর একটু আগেই নাম সইটা করতে হলো নাম লিখতে হলো তো দেখো কত বাচ্চা আর অনেক বাচ্চা আছে বাইরে দাঁড়িয়ে আছে তো নাম ডাকলে এক এক করে আসবে আর আমার বাচ্চা বিরক্ত হচ্ছে আর ওষুধ এসে গেছে মানে ভ্যাকসিন এসে গেছে তার জন্য আমরা একটু ভিতরের দিকে এগিয়ে এলাম তো শাহরুখেরই প্রথম ভ্যাকসিন হবে তারপর অন্যান্য হবে মানে কার্ড জমা দেওয়া হিসেবে তো আমরা যেহেতু প্রথম কার্ড জমা দিয়েছিলাম তাই আমাদের প্রথম ভ্যাকসিন হবে আর এই দেখো শাহরুখের নাম রেখেছে তো শাহরুখকে এখানে আগে বসাচ্ছি তো শাহরুখের ভ্যাকসিন হয়ে গেলে আমরা যাব আর শাহরুখ কিন্তু ভ্যাকসিন নেওয়ার সময় একটুও কাঁদে শুধুমাত্র একটু আ করে চেঁচিয়েছে বাকি কোনো আওয়াজ করেনি কাঁদেও আর ওকে দেখতে দিইনি তার জন্য অতটা ভয় পায়নি আর ওর এবার ভ্যাকসিন মানে ভ্যাকসিন হয়ে গেলেই আমরা বাড়ি যাব তো ওর আব্বু এসেছিলো তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখন যেহেতু আমরা সাড়ে দশটায় এসেছি আর পুরো এই ভ্যাকসিনটা হচ্ছে বারোটার সময় আর ওরা আব্বু বসে বসে বিরক্ত হয়ে চলে গেছে তো আমাদের ভ্যাকসিন মানে ছেলের ভ্যাকসিন হওয়ার পর আমি ফোন করে আবার ডেকে নেব তো চলো দেখে থাকো তো দেখো এখানে শাহুফের জামাটা সরাতে বলেছে আমি সেই চেষ্টা করছি আর এখানে উনি ভ্যাকসিনটা রেডি করছেন আর এই দেখো আমাদের ভ্যাকসিন হয়ে গেছে আমরা এখন হাঁটু হাঁটু করে আবার বাড়ি ফিরছি শাহরুখের আপুকে ফোন করেছি যতক্ষণ না আসে শাহরুখ দাঁড়াতে চাইছে না তাই ওকে কোলে তুলেই আমরা হাঁটু হাঁটু করছি আর ও দেখো দেখাচ্ছে দেখো আমি কত স্ট্রং বয় আমি ভ্যাকসিন দিয়ে একটু কাঁদে নিই হাসছে তাই মাস্কটা খুলে একবার দেখিয়ে দিল তোমাদেরও তো চলো জানি না বাড়িতে কতদূর কি এগিয়ে আছে রান্না তো চলো আগে বাড়ি যাই আমার বারোটা দশ বেজেই গেছে এখানে কি হবে জানি না আর বাড়িতে এসে ছেলেকে একটুখানি পানি দিয়েছি ওখানটায় মানে হাতটা ভ্যাকসিনের জায়গাটা একটু ঠান্ডা পানি সেঁক দিয়েছি আর দেখো আমি এসে দেখি শাহরুখের আব্বু আলু ভাতে ভাত চাপিয়ে দিয়েছেন তো ভাতটা ফুটে যাওয়ার পর আমি নামিয়ে রেখেছিলাম তো আর একবার চাপিয়ে দেব আর এসে আগে মাছগুলো মশলা মাখিয়ে ভেজে নিয়েছি আর এখানে ডাল চাপাবো ডালে সব দিয়ে মেখেছি আর আরও ভালো মতো করে মেখে এটা চাপাতে হবে তো তারা মধ্যেই করছি এদিক ওদিক সব ছিটি মানে সব ছড়িয়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি আর এখানে দেখো শাহরুখের দাদু যেহেতু উনি বলেছেন মাছের ছাল খাবেন তো ওনার দু পিস মাছ এখানে একটু অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা টুকিটাকি সব যেগুলো দেওয়ার মশলা সেগুলো দিয়ে একটু ওনার জন্য ঝাল করে দিচ্ছি আর আমাদের আজকে দুপুরের মেনু শাহরুখের দাদিও খাবে শাহরুখও খাবে ডাল মাছ ভাজা আলুর ভর্তা আর দেখো রান্না আমার ওদিকের হয়ে গেছে আর এখন গরম করছি পানি তো শাশুড়ি মা যেহেতু গোসল করবেন আর এদিকে ডালটাও চাপিয়ে দিয়েছি আবার ডালটাও হওয়ার মুখে চলে এসছে ভাত হয়ে গেছে আলু সিদ্ধ মাখাও হয়ে গেছে এদিকে ছেলে দুধ পোঠানোও হয়ে গেছে তো রান্না প্রায় শেষের দিকে আর এখন দুধের হাঁড়িটা নিয়ে চলে যাব রান্না করে রেখে দেবো আর এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম তো অল্প একটু তরকারি একটা মানুষের ঠিকই আছে উনি আলু ভর্তা নেবেন ডাল নেবেন আর এইটা নেবেন আর দেখো এখানে বাসন পিয়ালা সব কিছু একদম ছড়িয়ে আছে টেবিলটা একদম যাচ্ছে তাই অবস্থা তো এখানে মাছ ভাজা রেখেছি আলু মাখাটা রেখেছি আর এই যে মাছ ভাজা আমরা বাকি সবাই খাবো আর এখানে প্লেট কাপ সব ভর্তি আর এই ডিম সিদ্ধগুলো আগের দিন রাত্রিরে ছিল তো এগুলো ফ্রিজে রেখেছিলাম আর এখন ঠান্ডাটা কেটে গেছে তো এই আলুটার সাথে মেখে নেওয়া হবে তো খেতে দারুণ লাগবে আজকে দুপুরের লাঞ্চ এটাই আমাদের তো এখন আছে বিকেল চারটে শাশুড়ি মাকে হল করে দিলাম ও খেয়েছেন আর ফ্লাক্সে গরম পানি করে দিয়েছি তো ওনার ছাড়া ওই গরম পানিটা চলে যাবে এক ফ্লাক্স পানি আর এখন করে দেবো মশাইকে চা তো এ দেখো চা চা পেয়েছি আর এই দেখো সাড়ে চারটে বাজে আমি বাইরের দিকে বেরিয়েছি তো সারা দিন পর মানে একবার ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম তো ঘুরে এসে তারপরে সব কাজ করে বেরিয়েছি একটু তো ছেলে খেলতে গেছে তার জন্য আরও বেরিয়েছি চলো যাওয়া যাক কি করছে দেখি যেহেতু ওর ভ্যাকসিন হয়েছে যদি কারোর সাথে খেলতে গিয়ে লেগে যায় তো তো চলো যাই আর যাওয়ার কিছুক্ষণের মধ্যে একটা ফুচকাওয়ালা কাকু এসে গেছে তো উনি আমাদের এখানে প্রায়ই আসে তো আমরা এখন ফুচকা খাবো আর ভিডিও করছি না

ছেলে সন্ধ্যাবেলা দৌড়াদৌড়ি করে খেলেছে তো তার বোধ হয় চটটা এসে চট্টা এমনিও আসবে বলেছিলেন দাদা জামা কাপড় আছে জানি না কখন ভাঁজ করব তো তোমাদের দেখা একবার জামা কাপড়ের পাহাড়টা আমার এই দেখো আমার জামা কাপড়ের পাহাড় ওই দেখো টেবিল ওখানে আছে আর খাটে এখানে আছে জামাকাপড়ের পাহাড় তো এগুলো সব ভাঁজ করবো সারাদিন দুদিন তিন দিন ধরে এগুলো সব জড়ো হয়েছে কেউ মানে কাউকে ভাঁজ করা হয়নি আর আলনাটা আর একবার গুছিয়ে নেব তো সব সারা সপ্তাহে আলনাটা এরকম ছিটিফিটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ জামাগুলো সব ভাজ করবো ওখানে এখানে সব আছে দেখি জ্বরটা তো দেখো থার্মোমিটারটা খুলেছি আর তোমরা দেখতে পাবে কি জানি না একশো এক তো চলো ভিডিওটা করছি না ছেলেকে ওষুধ দিতে হবে কিছু শোনা ওষুধ কি ডেকে রুটে গেছে বাবা শুতে মঞ্জা শুয়ে পড়ো জ্বর ছেড়ে যাবে এবার ওহ 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 ও তো আস্তে আস্তে শুচ্ছে এবার ঢাকা দিয়ে দেবো আমার না এই তো না একটু কার্টুন দেখবে নাকি নেবো দেখবে না ভিডিওটা থামিয়ে দিই আমি হুম তো এখন বাজে নটা নটা পুরোপুরি বাজে নি পাঁচ মিনিট বাকি আছে আর ছেলে মোটেই ছাড়ছিল না তো অন্য কোনো কাজ করতেই পারিনি ওর কাছে শুয়েছিলাম আম্মাজি গলা জড়িয়ে ধরো গলা জড়িয়ে ধরো শরীরটা ভালো লাগছে না জানটা খারাপ তো অনেক বায়না করছিল তো ওর আব্বুকে ফোন করলাম ওর আব্বুর কাজ হয়ে গেছিলো বললো আর চলে আসার পর তারপর এবার ওর আব্বুর কাছে ও কার্টুন দেখছে না খেলছে আমি ঠিক জানি না তো আমি এখন চলে এসেছি ছটফট রান্নাঘরে কারণ আমার অনেকটাই রাত হয়ে গেছে রুটি করার জন্য যেহেতু আমি সাড়ে আটটার পরই সাড়ে আটটার মধ্যে রুটি করতে চলে আসি রান্নাঘরে তো আজকে একটু লেট হয়ে গেছে তো এটা যেহেতু আমাকে আটা আটটা আধ ঘন্টা ধরে মাখতে হবে প্রায় পঁচিশ তিরিশ মিনিট মাখতে হবে তো রুটি করতে করতে প্রায় দশটায় বেজে যাবে আজকে তো চলো কিছু করার নেই যেহেতু ছেলের শরীরটা ভালো না তার জন্যেই আর কি আর এখন এসে গেছি যেহেতু আটা মাখতে তো আটাটা আগে মেখে নিই আর সারাদিন প্রচুর প্রচুর কাজ হয়ে যাচ্ছে তো শরীরটা ভালো না একদমই সন্ধ্যের পর আর ইচ্ছা করে না কোনো কিছু কাজ করতে আর রুটি করা তো আরও একটু যেন আমার কাছে বিরক্তির কাজ মানে রুটি করতে মানে আটা মাখড়ে বেলোড়ে তারপর শেঁকো তো আমাকে শুধু রুটি শেঁকতে ভালো লাগে আর মাখতে বেলতে ভালো লাগে কিন্তু আটা মাখতে আমার একটু ভালো লাগে না কিন্তু কিছু করার নেই শাশুড়ি মা যেহেতু যেহেতু উনি অসুস্থ তার জন্য আমাকেই মাখতে হবে আটাটা তো চলো একেবারে রুটি শেখার সময় দেখা হচ্ছে আবার তো এই দেখো আর আমাকে একজন কমেন্ট করেছে যে আমি নাকি খুব সুন্দর রুটি করতে পারি মানে রুটিগুলো নাকি খুব সুন্দর ফোলে তো জানি না ভালো লেগেছে তাই বলেছে আর আমারও মনে হয় আমারও ভালো লাগে যে রুটিগুলো যখন ফোলে না খুব ভালো লাগে মনটা আর যে রুটিটা একটু ফোল মানে ফোলাটা কম হয় তখন মনটাও ঠিক ভালো লাগে না এই আর কি আর আজকের ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল এত বড় ভিডিও মানে প্রায় পনেরো মিনিটের কাছাকাছি হয়ে যাচ্ছে যেহেতু এত বড় ভিডিও আমি দিই না খুব ছোট আমি আট দশ মিনিটের ভিডিও করি তো এটা ওটা ভিডিও করতে গিয়ে একটু দেরি হয়ে গেল তো প্লিজ দেখে নিও কিছু মনে করো না আর রুটিগুলো কি আমার সত্যি ভালো হয় কমেন্ট করে প্লিজ জানিও সারাদিন কাজ 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 সারাদিন রান্না অনেক কাজ তো শাশুড়ি মা একদমই কিছুই করতে পারেন না এখন আর তবু একটুখানি হলেও আমার আজকের থেকে একটু সুবিধা হয়েছে কারণ ওনাকে আর ধরে বসিয়ে দিতে হচ্ছে না উনি নিজে নিজে উঠে বসছেন তারপর ওনাকে মুখ ধোয়ানোর সময় গামলা পানি ব্রাশ মাজন কিছু এগিয়ে দিতে হয় না মানে ওনার সামনে গামলা দেওয়া হতো টেবিলের একটা ছোট্ট টেবিলের ওপর তো ব্রাশ মাজন সব দেওয়া আসা হতো আর পানিও ঢেলে দিয়ে আসতাম একটা গ্লাসে তো উনি ব্রাশ করে ওই গামলার মধ্যে ফেলতেন তারপর ওটা আবার আমরা বাইরে ফেলে ধুয়ে দিতাম তো কী বলতো এখন উনি ডাই মানে হেঁটে হেঁটেই বেসিনে চলে আসছেন মুখ ধুয়ে নিচ্ছেন সকালটা আমার অতটা চাপ হয় না তারপর অনেক কাজই হালকা হয়ে গেছে শাশুড়িমাইয়ের দিক থেকে মানে ওনাকে যে আলাদা করে অনেকটা সময় দিতে হচ্ছিলো তো আজকে থেকে ওই সময়টা দিতে হচ্ছে না কারণ ডাক্তারে ওনাকে একটু হাঁটাচলা করতেই বলেছেন তো কারো সাপোর্টের মধ্যে মানে কেউ যেন একটু সাপোর্টে থাকে সেই হিসেবে হাঁটতে বলেছেন কারণ হঠাৎ যদি পড়ে যায় তো আরও অসুবিধা আছে তাই আর এখন উনি অনেকটা সুস্থ আছেন আর আমাদেরও দেখে ভালো লাগছে যাই হোক অনেকটা সুস্থর দিকে আসছেন কারণ এই ধরনের অপারেশান আমরা আগে দেখিনি তাই একটু ভয় ভয় লাগছিল তো অনেক অপারেশান দেখেছি ফ্যামিলিতে তো হাঁটু অপারেশান দেখিনি তাই ভয় লাগছিল তো আল্লাহর রহমতে উনি অনেকটা সুস্থ হয়ে যাচ্ছেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছেন তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বাড়াতে পারছি না মানে বাড়াচ্ছি না যেহেতু তোমরাও বিরক্ত ফিল করছো তো কালকে দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট i love